ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. فآت ذا القربى حقه والمسكين وابن السبيل. রিজিক যদি তোমার বাড়ে সেই অবস্থায়ও, রিজিক যদি কমে সেই অবস্থায়ও, ফাআতিজাল কুরবা হাক্কাহু, তোমার নিকটাত্মীয়দের আত্মীয় স্বজনের হক আদায় করো, ওয়াল মিসকিনা মিসকিনের হক আদায় করো, ওয়াবনাস সাবিল মুসাফিরের অসহায় মুসাফিরের হক আদায় করো। এখানে আল্লাহ পাক আত্মীয় স্বজনকে, মিসকিনকে, মুসাফিরকে দান খয়রাত করতে বলেন নাই, বলছেন ফাআতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক আদায় করো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি এটা সহানুভূতি না, এটা আত্মীয় স্বজনের হক। মিসকিনের প্রতি সহানুভূতি না, দয়া দাক্ষিণ্য না, এটা মিসকিনের হক, মুসাফিরের হক। অর্থাৎ আত্মীয় স্বজনকে যে আত্মীয় স্বজনের জন্য যেটা খরচ করা হবে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার জন্য যে এনফাক, এই এনফাকটা, এই খরচটা তার হক। এই জন্য আল্লাহ পাক এখানে তাকে দান করতে বলেন নাই, সদাকা করতে বলেন নাই, বলছেন ফাআতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক আদায় করো। এখন হক আদায়টা যখন আপনার রিজিক সম্প্রসারিত তখন করলেন, যখন রিজিক কমে গেছে বাস, এখন যেহেতু আল্লাহ আমার টাকা পয়সা কমাই দিছে, আত্মীয় স্বজনের কি করবো আর। এরকম হতভাগা লোকও আছে, ভাই পাঁচজন, দেখা গেছে দুই ভাই খুব টাকা পয়সা আছে, তিন ভাই গরিব। তো গরিব তিন ভাই বলে যে আমরা যেহেতু গরিব, মা বাবারে খাওয়াবো কোথায়, মা বাবা খাওয়ানোর দায়িত্ব আমাদের নাই, মা বাবা খাওয়াইবো যে দুইজন ধনী টাকা পয়সা বেশি তারা খাওয়াইবো। এখন মা বাবা তোমাকে লালন পালন করার সময় ওই দুজনকে বেশি খাওয়াইছিল, তোমাদেরকে কম খাওয়াইছিল? হ্যাঁ, মা বাবা যে সময় তোমরা শিশু অবস্থায় ছোটবেলায় লালন পালন করছে তখন তো পাঁচজনকে সমানভাবে করছে। এখন আল্লাহ পাক কারো রিজিক সম্প্রসারিত করছেন, কারো রিজিক সংকুচিত করছেন, এটা আল্লাহ সুবহানাহু তাআলার হিকমত। আল্লাহ পাক কেন করছেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু তাই বলে আল্লাহ রিজিক সংকুচিত করে দিছেন, এজন্য মা বাবার হক কমাই দিলাম, আত্মীয় স্বজন হক বন্ধ করে দিলাম। আত্মীয় স্বজন আসলে, বোন আসছে বেড়াইতে, আমরা গরিব মানুষ কোথা থেকে খাওয়াবো? যারা যে ভাইয়ের টাকা পয়সা আছে সেই ভাইয়ের কাছে যাবে, এরকমও আছে সমাজে। অর্থাৎ আল্লাহবাক বলতে চাচ্ছেন যে এদেরকে যেই সহযোগিতা করবে, যেই হক, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার জন্য যা দরকার এটা তার হক, এটা তার অধিকার মনে করে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক দেখেন, ওই যে আমরা খুতবার মধ্যে যে আয়াতটা সবসময় তেলাওয়াত করি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল কুরবা, আল্লাহ পাক তোমাদেরকে তিনটি জিনিসের কঠিন ভাবে নির্দেশ দিচ্ছেন। একটা হলো বিল আদল, আদল করার জন্য, ওয়াল ইহসান, ইহসান করার জন্য, ওয়া ইতাঈদিল কুরবা, আত্মীয় স্বজনকে হক আদায় করার জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। এইটাই জিল করবা, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আদল এহসানের সাথে আত্মীয় স্বজনের সম্পর্কটা কি? আদলের কথা বলছেন, এহসান বলছেন, এরপরে বলতেছেন আত্মীয় স্বজনকে দাও। অর্থাৎ আদল হইল কেউ আমার আপনার প্রতি একটু অনুগ্রহ করছেন, যেই পরিমাণ অনুগ্রহ করছেন সেই পরিমাণ দেওয়া, এটার নাম আদল। কারো থেকে আপনি 100 টাকা নিছেন কর্জে হাসানা, তাকে 100 টাকা ফেরত দিলেন, এটার নাম হলো আদল। কিন্তু চিন্তা করলেন যে এই গরিব বেচারা এখান দিয়ে রিক্সা ভাড়া 20 টাকা হয়তো ভাড়া ঠিক করে আসলেন, তাকে 20 টাকা রিক্সা ভাড়া দেওয়া, এটার নাম আদল। কিন্তু চিন্তা করলেন আজকে একটু বৃষ্টি বা লোকটার কষ্ট হয়েছে, আরো 10টা টাকা বাড়াই দিই, এই 10 টাকা বাড়াই দেওয়ার নাম এহসান। আল্লাহ পাকের জন্য প্রথম বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রথমে আদল করতে হবে, ওয়াল এহসান, এরপরে আরো নির্দেশ দিচ্ছেন এহসান করার জন্য, ওয়া ইতাঈদিল কুরবা, এরপরে নির্দেশ দিচ্ছেন আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য।
তাহলে আত্মীয় স্বজনকে দেওয়া এটা আদলও না এহসানও না, আদল এহসানের আরো উপরে, বুঝতে পারছেন? মানে আত্মীয় স্বজন আমাকে দিছে এই জন্য আমি দিব, এরকম আদল করা যাবে না। আমরা দেখা যায় চিন্তা করি যে এই বাড়িতে আজকে বেড়াইতে গেছি, তারা কি খাওয়াইছে, কেমন মেহমানদারি করছে আমাকে, ঠিক ওরা আমার বাড়িতে আসলে ওই পরিমাণ ওই মানের মেহমানদারি, এটা হলো আদল। এরপরে যদি আর একটু বেশি করি আমি, সেটা হবে এহসান। কিন্তু আল্লাহ বলছে আত্মীয় স্বজনের সাথে আদলও হবে না এহসানও হবে না। আত্মীয় স্বজন তোমাকে কিছু খাওয়া নাই, আত্মীয় স্বজনের বাড়িতে গেছো খালি পানি এক গ্লাস খাওয়াইছে, তোমার বাড়িতে আসার পরে তুমি সর্বোচ্চ আদলও না এহসানও না, ইতা ইজিল করবা, সুবহানাল্লাহ। অর্থাৎ আদল এহসানের হিসাব এখানে করা যাবে না আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে এটা হক। এখন সে যদি আমাকে মেহমানদারি না করে তো সে হক আদায় করে নাই, তাই বলে আমিও করব না, এইরকম করা যাবে না, তাহলে আমিও গুনাহগার হইলাম। আমার হক, আমার পক্ষ থেকে যে হক সেটা আমি আদায় করি নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। মা বাবার সাথে কি আদল করতে হবে না এহসান করতে হবে? মা বাবার সাথে এহসান। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন মা বাবার সাথে এহসান। যদি চিন্তা করো যে মা বাবা আমাকে যতটুকু করছে আমিও ঠিক ততটুকু করব, এটা হলো আদল। কিন্তু ওই আদলের থেকে মানে মা বাবা আমার জন্য যা করছেন তার থেকে বেশি করব, এটার নাম হলো এহসান। আল্লাহ পাক বলছেন মা বাবার সাথে আদলের হিসাব করা যাবে না, মা বাবার সাথে করতে হবে এহসান। যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজগুলো করে এগুলো তাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর আখেরাতেও কল্যাণকর, সুবহানাল্লাহ। যদি আত্মীয় স্বজনের হক আদায় করা, মিসকিনের হক আদায় করা, মুসাফিরের হক আদায় করা, এগুলো করতে হবে কি জন্য? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে করতে হবে। তাহলে কিন্তু ওই আত্মীয় স্বজন আমার প্রতি যদি খারাপ আচরণ করে তখন মনে কষ্ট আসবে না, আপনি মনে ব্যথা পাবেন না। যদি আত্মীয় স্বজনের হক আদায় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আত্মীয় স্বজন যদি আপনাকে কিছুই না করে তাও মনে কষ্ট পাবেন না, কারণ আমি তো তা সে আমাকে করবে এই জন্য করি নাই, আমি করছি কি জন্য? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এটা তাদের দুনিয়াতেও কল্যাণকর আখেরাতেও কল্যাণকর। দুনিয়ার কল্যাণ হলো আল্লাহ পাক তার রিজিক সম্প্রসারিত করে দিবেন, সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে যত বেশি সম্পর্ক রক্ষা করা হবে আল্লাহ পাক তার রিজিক তত বেশি সম্প্রসারিত করে দিবেন, এটা দুনিয়ার লাভ। আর আখেরাতের লাভ হলো আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক যদি আমরা এই উদ্দেশ্যে আদায় করি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমার আল্লাহ সন্তুষ্টিও হলো, তাহলে দুনিয়াবি লাভও হলো আখেরাতের লাভও হলো।